নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। সোমবার হাবড়া স্বাস্থ্য কেন্দ্রে, গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এবং বনগাঁ পুরসভায় স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। ভ্যাকসিন নিয়ে সকলেই সুস্থ আছেন। সোমবার হাবড়া স্বাস্থ্য কেন্দ্র, গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এবং বনগাঁ পুরসভায় স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। ভ্যাকসিন নেওয়ার পর সকলেই সুস্থ আছেন। হাবড়া পুরসভা পরিচালিত হাবড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিন সকাল থেকে দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। আপাতত 200 জন স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হবে। যাদের নাম তালিকায় রয়েছে তাদের মেসেজ পাঠানো হয়েছে। মেসেজ না পেলে, কেউ যদি সরাসরি হাজির হন তাহলে তালিকায় তার নাম আছে কি না তা দেখে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। আমরা মিউনিসিপ্যালিটিতে UPSC 1, অর্থাৎ পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 1 সুপার মার্কেটে কোভিড ভ্যাকসিনেশন শুরু হলো চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য, যেরকম SCW বা হেলথ কেয়ার ওয়ার্কারদের। আমরা এখনও পর্যন্ত 24 জনকে ভ্যাকসিন করে ফেলেছি, দেওয়া হয়ে গেছে। এটা কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের, যেটা আমাদের সাপ্লাই এসছে, এবং সেম ভ্যাকসিনই আবার 28 দিন পরে সেকেন্ড ডোজ দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার পর তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি এদিন গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতালেও করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান এদিন 174 জনকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এদিন বনগাঁ পুরসভার স্বাস্থ্য বিভাগেও করোনা প্রতিষেধক দেওয়ার কাজ হয়। 3 জায়গাতেই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। 28 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানা গেছে। একদম নিয়েছি ভ্যাকসিন, কোনো রকম অসুবিধা নেই, বিন্দুমতো কিছু নেই, না ভয়ের কোনো ব্যাপারই নেই। আমি বলবো যাদের যাদের এইটা দেওয়া উচিত সবাইকে এগিয়ে আসা উচিত, অনেকে ভয় ছেড়ে দিচ্ছে না, সেটা না দেওয়ার কোনো কারণই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর 24 পরগনা। আগামী 30 তারিখ উত্তর 24 পরগনা ঠাকুরনগরে ঠাকুরবাড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোর কদমে চলছে সভার প্রস্তুতি। সোমবার সভাস্থল ঘুরে দেখলেন বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। আগামী 30 জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন মায়াপুর ইস্কন মন্দিরে যাবেন তিনি। ওখান থেকেই হেলিকপ্টারে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সভা করতে আসবেন শাহ। তার সেই সভার আগে জোর কদমে চলছে সভার প্রস্তুতি। সভাস্থল থেকে কিছুটা দূরেই তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। সোমবার সভার প্রস্তুতি ঘুরে দেখলেন ভারতীয় জনতা পার্টির সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। সভার প্রস্তুতি পরিদর্শন করে এদিন সাংসদ দাবি করেন, মতুয়া মহাসংঘ ও বিজেপি যৌথভাবে এই সভার আয়োজন করেছে। মতুয়াদের ব্যানারেই হবে সভার মূল মঞ্চ, সেই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন অমিত শাহ। পাশাপাশি অতিথি ও মতুয়া মহাসংঘের বিশিষ্টদের জন্যে পৃথক 2টি মঞ্চ থাকবে। এই সভায় মতুয়াদের স্থায়ী নাগরিকত্ব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে সকলে। অমিত শাহ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সভায় মতুয়াদের জন্যে বার্তা দেবেন, আশায় বুক বাঁধছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। সভায় অন্যান্য জায়গা থেকেও মতুয়ারা আসবেন বলে জানিয়েছেন সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় অন্য কোনো দল থেকে এসে কেউ বিজেপিতে যোগ দেবে কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন সভায় যোগদানের কোনো সম্ভাবনা নেই। জোর কদমে কাজ চলছে, আশা করি 2 দিনের মধ্যে কাজ উঠে যাবে আমাদের এখান থেকে। সব কাজ করে আমরা প্রস্তুতি নিয়ে সবার ওখানে প্রস্তুতি আমরা নিচ্ছি। মোটামুটি সব কিছুই কমপ্যাক্টলি চলছে ঠিকঠাক। মেনলি আমাদের যে স্টেজটা থাকছে সেটা আমাদের ইসের ব্যানারেই থাকছে, আর মোটামুটি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচার সেরকমভাবে চলবে। আমাদের সংগঠনের থেকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকেও প্রচার চলবে। মতুয়াদের মঞ্চ থাকছে, VIP যারা থাকছে তাদের জন্য একটা মঞ্চ থাকছে, এবং মেইন মূল মঞ্চ যেখানে মাননীয় গৃহমন্ত্রী আসবেন, যেখানে বক্তব্য রাখবেন, সেটা আলাদা হচ্ছে। দীপ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ঠাকুরনগর। ভোররাতে আগুনে পুড়ে ছাই কাঠের দোকান। ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 15 লক্ষ টাকার। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এলাকায়। ভোররাতে কাঠের দোকানে ভয়াবহ আগুন, ভস্মীভূত কাঠের আসবাবপত্রের একটি দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থানার গড়পাড়া মোড় এলাকায়। এদিন ভোররাতে স্থানীয়রা টের পান আগুন জ্বলছে একটি দোকানে।
খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে গোবরডাঙ্গা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। খবর যায় হাবড়া দমকলে, সেখান থেকেও আরেকটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। এরপর স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসেন। দোকান মালিকের দাবি, ঘটনায় প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো তা পরিষ্কারভাবে কারণ জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয়দের দাবি, দমকল সময় মতো না আসলে আরো বড় বিপদ ঘটতে পারত। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ওখানে যে কাঠের গোলা ছিল, কাঠের গোলাতেই আগুনটা লাগে। আমরা বাড়ি থেকে টের পাই, আমি বাড়ির বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তখন ছুটে আসলাম, তখন 3:30 বাজে। আসার পরে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তা হাবড়ায় ফোন করা হয়েছে। হাবড়া থেকে আরেকটা ফায়ার ব্রিগেড এসে তখন এসে নিয়ন্ত্রণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ থমাস ল্যান্ড, গোবরডাঙ্গা। লেকটাউনে বহুতল থেকে ঝাঁপ কিশোরীর, ঘটনায় মৃত্যু হয় তার। মৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। আত্মহত্যা নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। লেকটাউনের এ ব্লকের বহুতল থেকে ঝাঁপ কিশোরীর, রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ঘটনায় মৃত্যু হয় নিধি পোদ্দার নামে ওই কিশোরীর। রাত থেকেই নিখোঁজ ছিল সে, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বন্ধুরাও কিশোরীকে ফোনে পাচ্ছিলেন না। এরপরই স্থানীয়রা থানায় খবর দিয়ে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার কথা জানান। বোঝা গেল না, কারণ সুইসাইড তো সে করেই ফেলেছে, তার কাছ থেকে তার কিছু জানার তো কোনো উপায় নেই। কিছুই হয়নি, ওরা তো বলছেন কিছুই হয়নি। নিশ্চয়ই মেয়েটার মনের ভেতরে কিছু চলছিল যেটা আমরা প্যারেন্টসরা বুঝতে পারিনি। মৃত কিশোরীর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনা জানা পারলো, কেউ তো খুঁজে পাচ্ছি না, তাহলে খুঁজতে গেলাম, সব খুঁজলাম, থানায় কমপ্লেনও করলাম, মতলব সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, নিয়ে এসছে। তো আমরা সব ওখানে গেলাম, তো দেখলাম কি ওখানে যে পেয়েছি, এখানে থাকা ওখানে ওখানে যে সে কাজটা করেছে সেটা কেন করলো সেটা আমরাও বুঝতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, লেকটাউন। সোমবার বিধানসভায় শুরু হলো সর্বদলীয় বৈঠক। অধ্যক্ষের পৌরোহিত্যে শুরু হয় বৈঠক। আগামী 2 দিন চলবে এই বিশেষ বৈঠক। সর্বদলীয় বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। বিধানসভায় শুরু হলো সর্বদলীয় বৈঠক। সোমবার অধ্যক্ষের পৌরোহিত্যে শুরু হয় এই বৈঠক। আগামী 2 দিন বিশেষ বৈঠক আছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। ওই 2 দিন কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের প্রস্তাব আনা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ রাজ্যে যাতে কৃষি আইন লাগু না হয় তার পক্ষে প্রস্তাব আনবে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিল ভাটপাড়া পৌরসভার শতাধিক সাফাই কর্মী। সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন তারা। পুর প্রশাসক জানান, আগামী 27 তারিখের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। বকেয়া বেতন না মেলায় কর্মবিরতি পালন করল ভাটপাড়া পুরসভার সাফাই কর্মীরা। সোমবার থেকে তারা কর্মবিরতিতে সামিল হন। প্রায় শতাধিক কর্মী এদিন অভিযোগ করেন, গত 3 মাসের বেতন তারা পাননি। যতদিন তারা বকেয়া বেতন না পাবেন ততদিন কাজে যোগ দেবেন না তারা। আন্দোলনরত সাফাই কর্মীদের দাবি, প্রতিদিন মাত্র 196 টাকা করে পান তারা, তাতে তাদের সংসার চালানো দায় হয়ে যায়। বারংবার পুরসভায় বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি। 4 মহিনা সে নেই দে, হাম লোক কথা এসে বলতে হ্যাঁ কি 3 মহিনা সে নেই দেতা হ্যাঁ, তো বলতে হ্যাঁ 4 মহিনা সে, তো 3 মহিনা সে সমাজ ছোড় লিজিয়ে, 3 মহিনা हम लोग गरीब आदमी, सुबह सुबह चल आता है, सारा घर का काम धंधा छोड़कर घर में आके यहाँ पर आके काम करता है। हम लोग को बोलता है आज देगा कल देगा, खाली डेट पर डेट बढ़ता है, लेकिन पैसा का कोई ठीक नहीं है। हम लोग काम करते ही जाता है। ए विषय ভাটপাড়া পুরসভার প্রশাসক বলেন, কর্মীরা 1.5 মাসের বেতন পাবেন। তারা যে 3 মাসের বেতন দাবি করছেন সেটা অন্যায় দাবি। তিনি আরো বলেন, গত 23 তারিখ বলে দেওয়া হয়েছে সমস্ত সাফাই কর্মীদের বেতন 27 তারিখের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আমি চেষ্টা করব, তাদের প্রতি আমি সহানুভূতিশীল, কারণ খুব তারা খুব গরিব মানুষ, তাদের সত্যিই নাকি যে টাকা তারা পায় তাদের নাকি সংসার চালানো খুব কষ্ট, কিন্তু তাও আমি তাদের সময় চেয়েছি, সময় দিতে বলেছি। যদি তারা আমাকে সময় দেয় আমি তাদের নিশ্চয়ই এই এটা দেখব, স্যালারির ব্যাপারটা নিশ্চয়ই দেখব। এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন পুরবাসী।
মাইনা এখনো অবধি দেয়নি, 15 তারিখে দেওয়ার কথা, 15 তারিখে একটা মাইনা ঢুকেছে। আমরা এইভাবে কাজ করব কি করে আমাদের সংসারটা চলবে? এর ভেতরে আমাদের কোনো ঠিক মতন পয়সা দিচ্ছে না, আমরা কি করে চালাবো? আজকে আমরা পেটার জ্বালা এখানে হরতাল লাগিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ উইমেন্স ল্যান্ড, ভাটপাড়া। নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তার আগেই নির্বাচনকে মাথায় রেখে শুরু হলো দেওয়াল লিখন। নন্দীগ্রাম সহ রাজ্যের 294টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভোট দেবার আবেদন জানিয়ে শুরু হলো দেওয়াল লিখন। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শুরু হলো দেওয়াল লিখন। নন্দীগ্রাম সহ রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি, তাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, এমন বার্তা দিতে চাইছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র। সোমবার সকালে দেওয়াল লিখন শুরু হয় বালি বিধানসভার অন্তর্গত জিটি রোডে। কৈলাস জানান, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী। এই দেওয়াল লিখনের মাধ্যমেই সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সবাইকে বার্তা দিতে চাইছেন যে তারাই এগিয়ে, প্রচারের দিক থেকে এমনকি রাজ্যে লড়াই বা ভোটের ফলাফল সমস্ত দিক থেকেই তৃণমূল কংগ্রেস এগিয়ে। রাজ্য সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেগের নাম, রাজ্যের মানুষের জন্যে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের কারণে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের হৃদয়ে বাস করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে নাম লিখিয়েছেন তাদের উদ্দেশ্যে কার্টুনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কে সবথেকে বড় মির্জাফর, যারা সিংহাসন লোভে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা দিবাল লেখনে প্রচার শুরু করেছি এবং বিধানসভা 294টা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আছে এবং তাই আমরা প্রচারে নেমেছি এবং সে প্রচারগুলো আজ থেকে শুরু হয়ে গেছে। সে প্রচারেও আমরা এগিয়ে আছি আর লড়াইও এগিয়ে থাকবো, রেজাল্টেও এগিয়ে থাকবো। আর একটা দিকে বাংলার যে সবথেকে বড় হাইলাইটের জিনিস, বড় বড় মির্জাফর যারা গদ্দারি করে দল থেকে চলে যাচ্ছেন, আমি বড় না আমি বড়, সেই জিনিসটাও আমাদের যারা কর্মীরা আছেন তারা দেখিয়েছে এবং সেই জিনিসটাই আমরা আজকে দেখিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বালি। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। উদ্ধার গুলি ভর্তি রিভলভার, ধৃতদের এদিন তোলা হয় বসিরহাট আদালতে। বসিরহাট থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো 3 দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার 3টি গুলি ভর্তি রিভলভার। ধৃতদের নাম রাবিক গাজী, শাহানুর মণ্ডল, পল্টু দাস। পুলিশ সূত্রে জানা গেছে বসিরহাট থানা চাপাপুকুর এলাকায় হানা দিয়ে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ 3 দিক থেকে ঘিরে ফেলে দুষ্কৃতীদের। এরপর ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃত 3 যুবককে সোমবার তোলা হলো বসিরহাট মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সোমবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া কুমড়া এলাকায় জনসভা তৃণমূল কংগ্রেসের। সভামঞ্চে হাজির বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2011-তে 187, 2016-তে 211 আর 2021-এ 221টি আসনে জয়ী হয়ে বিজেপিকে রাজনৈতিক থাপ্পড় মেরে রাজ্য ছাড়া করা হবে। সোমবার হাবড়ার কুমড়া এলাকায় দলীয় জনসভায় এমনই আওয়াজ তুললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন চন্দ্রিমা তার বক্তব্যে ফের ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে সরকারি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করার প্রসঙ্গ তুলে বলেন, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হলো, রামের নামে ধ্বনি তোলা হলো, অথচ প্রধানমন্ত্রী তার কোনো প্রতিবাদ করলেন না। কেমন শিষ্টাচার! এর থেকে খারাপ কিছু হতে পারে না। আপনি এসেছেন কবির মতন চুল আর দাড়ি করলে কবি হওয়া যায় না। আপনি তো কবিদের নাম দিয়ে সম্বোধিত করেছিলেন দেশনায়ক, সেই দেশনায়ক বিমর্ষ করলেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনি একটা প্রতিবাদ করলেন না যখন ওখানে ধ্বনি উঠলো, গ্রামের ধ্বনি উঠলো, তখন আপনি একটা প্রতিবাদ করলেন না যে এটা একটা মঞ্চ, এমন মঞ্চ, সরকারি মঞ্চ, সেখানে এই ধরনের কথা বলা যায় না। মমতা ব্যানার্জি বাঘিনীর মতো মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। আমার আপনার নেত্রী, আমার আপনার যিনি আসল মানুষ
প্রতিবাদী বাঘিনী, তাই তিনি বললেন আমি বলবো না, আমি প্রোটেস্ট করছি, আমি প্রতিবাদ করছি, তাই বলবো না। এতদিন নেতাজিকে মনে পড়েনি, ভোট আসছে আর তাই এখন নেতাজিকে মনে পড়ছে বিজেপির। প্রধানমন্ত্রী তার ভাষণে নেতাজির মায়ের নাম, মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল বলে বাংলাকেই অসম্মান করলেন। নেতাজিকে আজকে মনে পড়েছে 125 বছরে, তার আগে একজন কেউ তো দেখিনি, একটা ভারতীয় জনতা পার্টি লিডারকে নেতাজির গলায় মালা পরাতে 126 বছর ধরে বাংলা তাকে নি, আজকে মনে পড়ে গেছে 125-এ ভোটটা আসছে বলে তাই মনে পড়ে গেল নেতাজিকে। বিজেপি বলছে ঘরে ঘরে পদ্ম ফুল ফুটবে, আরে পদ্ম তো পাঁকে থাকে, তাই ঘরে ঘরে পদ্ম ফোটার কোনো সম্ভাবনাই নেই। পদ্ম ফুটবে ঘরে ঘরে, আরে ভাই পদ্ম থাকে কোথায়? পদ্ম তো থাকে পাঁকে, তাই তো নাকি মায়েরা? পদ্ম কোথায় ফোটে? পাঁকে তো। তা আপনার আমার ঘরে কি পাঁক আছে নাকি যে পদ্ম ফুটবে? বাংলায় কোনো পাঁক নেই, পদ্মের ঠাঁই নেই। জ্যোতিপ্রিয় মল্লিক তার বক্তব্যে অভিযোগ করেন, হাবড়ার কিছু এলাকায় বিজেপি রাতের দিকে তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি বিজেপি কর্মীদের সাবধান করে বলেন, আমি রাজনৈতিক লড়াইয়ের পক্ষে, হুমকি দিলে পাল্টা কি দিতে হয় তা আমার জানা আছে। রাজনৈতিক লড়াই হবে, কুমড়ে কেউ কেউ হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, আমি বলে যাচ্ছি একটু সাবধান, আমার যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে যদি ধমকানো চমকানো করেন, আমি যদি প্রিয় বললি ভালো ভালো আর খারাপে খারাপ এটা বুঝিয়ে দেবো আমি। তিনি এদিন বলেন, পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে 80টি রাস্তা, বেশ কিছু এলাকায় পানীয় জল, এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।